আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেক সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেল আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আমরা অনেকেই মুভি দেখতে পছন্দ করি তামিল মুভি হিন্দি মুভি ইংলিশ মুভি তো এই মুভিগুলা দেখার ক্ষেত্রে কি হয় আমাদের মুভির গল্পটা ভালো লাগে কিন্তু এই মুভিতে কি ডায়লগ বলতেছে আমরা অনেকেই বুঝি না আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি কাজ শিখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যে কোনো দেশের মুভি বাংলায় দেখার জন্য বোঝার জন্য আমরা সোজা ইউটিউবে চলে আসব। এখানে যে ইউটিউবটি দেখছেন এই ইউটিউব দিয়ে দেখলে হবে না আপনাদেরকে গুগল ক্রম ইউটিউব দিয়ে দেখতে হবে তো বন্ধুরা আমি আমার মোবাইলের ক্রম ব্রাউজারে প্রবেশ করছি এখান থেকে আপনারা সবাই এই ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে আসার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে থ্রি ডট একটি অপশন দেখছেন এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে নিচে ডেস্কটপ সাইট নামের একটি অপশন দেখছেন আপনাদেরকে ডেস্কটপ সাইট সেট করে নিতে হবে ডেস্কটপ সাইট সেট করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে তো বন্ধুরা উপরে সার্চ অপশন পেয়ে যাবেন এখানে ওই কাঙ্ক্ষিত মুভিটার নাম লিখতে হবে যে মুভিটা আপনি দেখতে চাচ্ছেন এখন আমি একটি তামিল মুভি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তামিল মুভিটি বাংলায় দেখতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটি অপশন দেখছেন এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখুন বন্ধুরা নিচেই রেড আইকন চলে আসছে সেটিং নামের একটি অপশন দেখছেন এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে সাবটাইটেল নামের একটি অপশন দেখছেন এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে অটো ট্রান্সলেট নামের একটি অপশন দেখছেন এখানে একটি ট্যাপ করবেন ট্যাপ করে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে বাংলা সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এখানে আমি বেশি দেখাতে পারলাম না কারণ এখানে কপিরাইটের সমস্যা আছে ঠিক এভাবে যে কোনো দেশের মুভি বাংলায় দেখতে পারবেন বুঝতে পারবেন যে ডায়লগুলা কি বলতেছে একদম সহজে বুঝে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন